তো এখানে দেখা যাচ্ছে 8 মিলিয়ন, এই যে 8 মিলিয়ন বলতেছে, এইট মিলিয়ন ইমিগ্রান্টস এর মধ্যে 7 মিলিয়নই ছিল স্লেভস, তার মানে এদেরকে বিক্রি করে দিছে, এই জন্য এরা আসতে বাধ্য হয়েছে। তাহলে আনসার কোনটা হবে? হুম, স্যার 24 24, মাইগ্রেশন ওয়াজ মেইনলি কম্পালসারি, এই যে মেইনলি করাতে, মূলত মূলত বাধ্যতামূলক, জোরপূর্বক মাইগ্রেশন, অভিবাসনটা মূলত বাধ্যতামূলক বা জোরপূর্বক, এখানে কম্পালসারি মানে বাধ্যতামূলক। অথবা জোরপূর্বক ছিল, ঠিক আছে। আর কোনটা তো সম্ভব না, আর কোনটা কি মিলে? না না তাহলে এবার আমরা দেখবো পরবর্তী প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফটা আমরা একটু দেখি, সি প্যারাগ্রাফ। দ্য ফার্স্ট এরা অফ ম্যাস, দ্য ফার্স্ট এরা অফ ম্যাস ভলান্টারি মাইগ্রেশন, ভলান্টারি মানে স্বেচ্ছায়, ভলান্টারি মানে কি? সেক্ষেত্রে হয় সেক্ষেত্রে হ্যাঁ স্বেচ্ছায় আগে ছিল, আগে ছিল কি? জোর বাধ্য, জোরপূর্বক জোরপূর্বক, আর এখন হচ্ছে কি? স্বেচ্ছায়। স্বেচ্ছায় তাহলে প্রথম স্বেচ্ছায় অভিবাসনটা হয়েছিল কখন? ওই যে 1850 এবং 1913, মানে স্লেভারি বন্ধ হওয়ার পরে। তারপর বলছে ওভার 1 মিলিয়ন পিপল এ ইয়ার ওয়ার ড্রন টু দ্য নিউ ওয়ার্ল্ড বাই দ্য টার্ন অফ দ্য 20th century, মানে বিংশ শতাব্দীর মোড় নেওয়ার সাথে সাথে বছরে 1 মিলিয়নের বেশি লোক নতুন বিশ্বের দিকে ধাবিত হতো। গ্রোয়িং প্রসপারিটি, ফলিং ট্রান্সপোর্ট কস্ট অ্যান্ড লোয়ার রিস্ক, মানে প্রাচুর্য বেশি ছিল, গাড়ি ভাড়া কম ছিল এবং ঝুঁকি কম ছিল, এই তিনটা ফ্যাক্টর অল পুশড ইন দ্য ডিরেকশন, এই সমস্ত কারণে এই অভিবাসনের গতিটা বেড়ে গিয়েছিল। বিটুইন 1914 এন্ড 1945, 1914 থেকে 45 সালের মধ্যে ওয়ার, গ্লোবাল ডিপ্রেশন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি রিডিউসড মাইগ্রেশন, যুদ্ধের কারণে, অর্থনৈতিক বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে এবং সরকারি নীতিমালার কারণে এই অভিবাসন কি হয়ে গেছে? কমে গেছে। ডিউরিং সাম ইয়ার্স ইন 1930s, 1930-এর দশকের কিছু কয়েক বছরে পিপল রিটার্নিং টু ইউরোপ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, উল্টে গেছে এখন। আগে ইউরোপ থেকে মানুষ যেত কোথায়? ইউরোপ থেকে আমেরিকাতে, আমেরিকাতে যেত, কিন্তু ওই উল্টে গেছে। 30 সালের কিছু সময় উল্টা হয়েছে, রিটার্নিং টু ইউরোপ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকা থেকে উল্টা মানুষ ইউরোপের দিকে ধাবিত হয়েছে, ইভেন দো কম সংখ্যায় কম হলেও। অ্যাকচুয়ালি আউট নাম্বার ইমিগ্রেশন গ্রোয়িং দ্য আদার ওয়ে, সংখ্যায় কম হলেও যে যত সংখ্যক লোক ইউরোপ থেকে আমেরিকার দিকে যেত, তার চেয়ে বেশি সংখ্যক লোক আমেরিকা থেকে ইউরোপের দিকে ফিরে আসতেছিল। কোন সময়ে? 1930s, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য কস্ট অফ ট্রাভেল ফেল স্টিপলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার কি হলো, এই ভ্রমণের খরচটা ক্রমাগত কমে গেল। বাট নাও দ্য প্যাটার্ন চেঞ্জ, কিন্তু গতি বদলে গেছে। বিফোর লং ইউরোপ ডিক্লাইন অ্যাজ এ সোর্স অফ ইমিগ্রেশন অ্যান্ড গ্রো অ্যাজ ডেস্টিনেশন, খুব অল্প সময়ের মধ্যে, মানে 1945 সালের পরে অল্প সময়ের মধ্যে ঘটনা উল্টে গেছে। ইউরোপ ডিক্লাইন অ্যাজ এ সোর্স অফ ইমিগ্রেশন, ইমিগ্রেশনের উৎস হিসেবে নেমে গেছে, অ্যান্ড গ্রো অ্যাজ ডেস্টিনেশন, এবং এটা গন্তব্য হিসেবে বেড়ে গেছে, তার মানে লোকজন ইউরোপের দিকে বেশি আসতেছে এবং
ইউরোপ থেকে কম যাচ্ছে, ইউরোপ থেকে মানুষ বাইরের দিকে কম যাচ্ছে, বরং বাইরের থেকে মানুষ ইউরোপের দিকেই ঝুঁকতেছে। ইমিগ্রেশন ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ এক্সপ্যান্ডেড র‍্যাপিডলি, গরিব দেশ থেকে এই অভিবাসনটা বেড়ে গেছে। ইনকামস দেয়ার রোজ এনাফ টু মেক ইমিগ্রেশন এমিগ্রেশন ফিজিবল। ইনকামস দেয়ার মানে দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? গরিব দেশে, গরিব দেশের আয়টা এমন হারে বাড়ছে যে ওই পর্যন্ত বাড়ছে যাতে করে তারা এমিগ্রেশন করতে পারে। এমিগ্রেশন মানে দেশ ত্যাগ করা, ইমিগ্রেশন মানে দেশে প্রবেশ করা কোনো দেশে, আর ই মানে ত্যাগ করা। হ্যাঁ, মানে গরিব দেশে মোটামুটি তারা এমন ভাবে উপার্জন করতে পারছিল যে উপার্জন দিয়ে মোটামুটি তারা আরেকটা দেশে যাওয়ার যোগ্যতা রাখে। ফিজিবল মানে সম্ভব, বাট নট এনাফ টু মেক ইট পয়েন্টলেস। কথাটা একটু খেয়াল করি, পেঁচাই বলছে, বলছে ইনকাম এত বেশি ছিল যে বেশি দিয়ে তারা কি করতে পারতো, অন্য দেশে চাকরির জন্য গাড়ি ভাড়া জোগাড় করতে পারতো, কিন্তু এত হারে বেশি ছিল না, আয়টা এত বেশি ছিল না যে না যাওয়াটা মেক ইট পয়েন্টলেস। পয়েন্টলেস মানে নিরর্থক। Many governments began trying to control immigration. অনেক দেশের সরকার চাইছে যে এদের ইমিগ্রেশনটাকে কি করবে, নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রাখবে। Numbers legal and illegal surged nonetheless. সরকার অভিবাসন নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু এই ইমিগ্রেশনের সংখ্যা বৈধ হোক কিংবা অবৈধ, সার্জ মানে বৃদ্ধি পাওয়া, নন্দালিস মানে তবুও, তবুও বাড়ছে, তবুও বেড়ে গেছে। As economics had its way, যেহেতু অর্থনীতি তার নিজের মতো চলতেছে, তার মানে অর্থনৈতিক কারণে এই অভিবাসনের সংখ্যাটা দিন দিন বাড়তেই আছে। সরকারের নিয়ন্ত্রণ এখানে কোনো কাজ দেয়নি। ঠিক আছে, তাহলে আমরা মূলত পুরো প্যারাগ্রাফের বেশিরভাগ অংশে কোন বিষয়টা পেলাম? পরিবর্তন হয়েছে জিনিসটা, মানে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। এবং তাহলে আনসার কোনটা হবে? Changing departure points and destination for migrants. Changing departure points and destination for migrants. তাহলে আমরা 20 নম্বর আনসার দিব C, আর 24 নম্বর আনসার কি হলো? B. আর কোনটা হওয়ার সম্ভাবনা আছে? না। ওকে, তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। দুইটা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। Next paragraph. Migration, it is safe to assume. এটা ধরে নেয়া মানে খুবই সহজ যে migration is in the interest of voluntary migrants. Is in the interest of voluntary migrants. তাহলে migration অভিবাসনটা হয়ে থাকে অভিবাসীর স্বেচ্ছায়। অভিবাসীর উচ্চের উপরই নির্ভর করে অভিবাসনটা হবে কি হবে না। They would not move otherwise. তাদের ইচ্ছে না থাকলে তারা কিন্তু মুভ করবে না। The evidence suggests that it is also very much in the overall interest of receiving countries. আবার যেই দেশে যাচ্ছে সেই দেশের আগ্রহের উপরও নির্ভর করে, নির্ভর করে। But as Mr. Chiswick and Mr. Hatton point out, Mr. Chiswick এবং Mr. Hatton-এর যুক্তি মতে there are losers in those countries. হ্যাঁ, যেই দেশে যাবে সে দেশে অনেক লুজার মানে অনেক ক্ষয় অনেকে ক্ষয় মানে ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতির সম্মুখীন হবে। The increase in the supply of labor means that the wages of competing workers may fall. মানে সেই দেশে যদি শ্রমিকের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে the wages of competing workers ওইখানে শ্রমিকদের বেতনটা কমে যাবে, at least to start with, অন্তত শুরুর দিকে হলো।
তার মানে এখানে বলতেছে মূলত অভিবাসনটা নির্ভর করে অভিবাসীর ইচ্ছার উপর। হ্যাঁ, যদি তাদের ইচ্ছা না হয় তাহলে তারা যাবে না। তবে গবেষণা থেকে দেখা যাচ্ছে যে যেই দেশে লোক নিয়ে যেতে চাচ্ছে সে দেশের উপরে নির্ভর করে। নির্ভর করে, হ্যাঁ, এরপর বেশি গবেষণা শ্রমিক হলে। যদি মানে রিসিভিং কান্ট্রির ক্ষতি হতে পারে কিরকম, যদি লেবার বেড়ে যায়, লেবার বেড়ে যায় তাহলে লেবারদের মজুরি কমে যাবে, মজুরি কমে যাবে, তাহলে দেখা তাহলে যায়। এটা তো তেইশ এটা তেইশ আমরা নাম্বার কি হবে, করে হাউ আর্নিং মোর মানি অ্যাফেক্ট মাইগ্রেশন। 23 নম্বরে? হাউ আর্নিং মোর মানি আফেক্ট মাইগ্রেশন, এই কথাটা কি বলছে? বেশি টাকা কামাইলে সেটা কিভাবে ইফেক্ট করবে, এই কথাটা কি বলছে? হ্যাঁ, বলছে সাপ্লাই অফ লেবার মিন্স দ্যাট দ্য ওয়েজেস অফ কম্পিটিং ওয়ার্কার্স মে ফল অ্যাট লিস্ট টু স্টার্ট উইথ, ফল করবে বলছে। মোর মানে এটা বলছে যে বেশি শ্রমিকের সাপ্লাই হলে তখন শ্রমিকদের মজুরিতে গিয়ে আঘাত হবে, কিন্তু বেশি টাকা কামাইলে হ্যাঁ সেটা কিভাবে প্রভাব ফেলবে সে কথাটা কি বলছে? না এখানে বলুন, তাহলে আর কোনটা ডিজার্টমেন্ট প্রেজেন্ট ইমিগ্রেশন পলিসি বলে নাই, ইমিগ্রেন্টস হু রিচ বলে নাই, তাহলে এটা কোনোটা হবে না। হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব আরেকটা প্যারাগ্রাফ ইতে। দি ইকোনমিক কন্ডিশনস নাও সিম প্রপিশিয়াস ফর অ্যান এনর্মাস ফার্দার এক্সপানশন অফ মাইগ্রেশন। তার মানে কি একটু বলুন তো দেখি। ইকোনমিক কন্ডিশন নাও সিম, অর্থনৈতিক শর্ত এক্সপেনশন অফ মাইগ্রেশন, এক্সপেনশন মানে বৃদ্ধি হয়, মাইগ্রেশন মানে মাইগ্রেশন অভিবাসন, প্রফেশন। হ্যাঁ, প্রপিশিয়াস মানে কি? দ্য ইকোনমিক কন্ডিশন নাও সিম প্রপিশিয়াস, প্রপিশিয়াস মানে প্রপিশিয়াস মানে ফ্রুটফুল, ফলপ্রসূ, স্থিতিশীল বা এরকম কিছু, ফলপ্রসূ। ফলপ্রসূ দ্য ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা নাও সিন বর্তমানে মনে হয় যেন ফলপ্রসূ, কার জন্য? ফর এন এনর্মাস ফার্দার এক্সপানশন অফ মাইগ্রেশন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা এমন যে মনে হচ্ছে যে মাইগ্রেশনের প্রসারণ আরো প্রসারণ সম্ভব। অন দ্য ফেস অফ ইট, তার উপর, দিস উইল বি মাচ লাইক দ্যাট অফ এ সেঞ্চুরি অ্যাগো। হ্যাঁ, এটা হবে 100 বছর আগে যেরকম ছিল সেরকম। অ্যাজ বিফোর দ্য মেইন এক্সপানশনারি প্রেশার, দ্য মেইন এক্সপানশনারি প্রেশার, এই প্রসারণের চাপ, মূল চাপটা, আর রাইজিং ইনকামস, প্রসারণের মূল চাপটা কি কি? আর রাইজিং ইনকামস ইন দ্য রিচ কান্ট্রিজ অ্যান্ড রাইজিং ইনকামস ইন দ্য পুয়ার কান্ট্রিজ, ধনী দেশেও আয় বেশি, গরিব দেশেও আয় বেশি, এই দুইটার কারণেই আসলে এই মাইগ্রেশনটা আরো বেশি প্রসারিত হচ্ছে। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ অফেন নেগলেক্টেড, মানে গরিব দেশে যে উন্নতি হচ্ছে সেটা অনেক সময় কি করা হয়, উপেক্ষা করা হয়, অ্যাজ পুয়ার কান্ট্রিজ গেট আ লিটল লেস পুয়ার, কারণ হচ্ছে গরিব দেশগুলো মানে আগের তুলনায় একটু কম গরিব হয়। এমিগ্রেশন টেন্ডস টু ইনক্রিজ, দিন দিন মানুষ দেশ ছেড়ে গরিব দেশ থেকে ধনী দেশের দিকে যায়, বিকজ পিপল অ্যাকোয়ার দ্য মিন্স টু মুভ, কারণ এক মানে এমিগ্রেশন করার জন্য যে খরচটা দরকার সেই জিনিসটা তারা উপার্জন করতে পারে।
the study emphasis is however two crucial difference between then and now কিন্তু এখান থেকে আমরা দুইটা প্রধান crucial মানে গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখতে পাই তাহলে আনসার কি এখানে কি বলতেছে মানে আসলে ওই প্রসারণটা কেন হচ্ছে অভিবাসনের প্রসারণটা হওয়ার পিছনে কারণটা কি আর্নিং মোর মানি ইয়েস কারণ ধনীরাও বেশি উপার্জন করছে গরিবরাও বেশি উপার্জন করছে তবে গরিবদের যে উপার্জন সেটা একটু উপকৃত হয় কারণ গরিবরা আগের তুলনায় একটু কম গরিব হয় এবং তাদের এই আর্নিং এর কারণে তারা অন্তত দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে ফলে ইমিগ্রেশনের এই প্রসারণটা আরো বাড়তে থাকে তাহলে এটার আনসার কি হবে দা ইমিগ হ্যাঁ কারণ হচ্ছে মানুষ গরিব দেশে এবং ধনী দেশে উভয় দেশে বেশি ইনকাম করার সুযোগ পাচ্ছে তাহলে এটার আনসার হবে আমাদের ই এবার আমরা একটু প্যারাগ্রাফ এফটা পড়ি এফটা পরে আনসার করার চেষ্টা করি একটু পড়েন তো One is that in the first decade of 20th century, the receiving countries needed lots of unskilled workers in industry and farming. In the first decade of the 21st century, in contrast, opportunities for the unskilled workers are dwindling. In the United States, wages of unskilled workers are falling. The fall is enough to hurt the workers concerned, but not to deter new immigrants. কি বলতেছে এখানে? বিংশ শতাব্দীর কথা বলতেছে। Receiving countries মানে যারা immigration চায়, lots of unskilled workers. In the first decade of 20th century, বিংশ শতাব্দীর প্রথম 10 বছরে, the receiving countries needed lots of unskilled workers. অদক্ষ শ্রমিক দরকার হয়েছিল in industry and farming. Farming. মানে তাদের শিল্প খাতে এবং তাদের চাষাবাদের খাতে. কারণ দক্ষ কাউকে লাগে নাই. In the first decade of the 21st century, in the 21st century, প্রথম 10 বছরে, in contrast, উল্টো হিসেবে, opportunities for the unskilled workers are dwindling. অদক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন কমে গেছে ইন ইউনাইটেড স্টেটস ওয়েজেস অফ আনস্কিলড ওয়ার্কার্স আর ফলিং আমেরিকাতে অদক্ষ শ্রমিকদের চাহিদা বা মজুরি ওয়েজেস কমে গেছে মজুরি আর ফলিং কমে যাচ্ছে দা ফল ইজ এনাফ টু হার্ট দা ওয়ার্কার্স কনসার্ন বাট নট টু ডিটার নিউ ইমিগ্রান্টস এই যে মজুরি এত কম যে কমের কারণে ওয়ার্কার শ্রমিকরা আহত হচ্ছে কনসার্ন টু হার্ট দা ওয়ার্কার্স কনসার্ন সংশ্লিষ্ট শ্রমিককে আহত করার জন্য এই মজুরির পতনটা যথেষ্ট কিন্তু নট টু ডিটার কিন্তু যথেষ্ট নয় বাধা দিতে নিউ মিগ্রান্টস নতুন অভিবাসী আসাতে বাধা দিতে যথেষ্ট নয় লেখক কায়দা করে বলছে যে বিংশ শতাব্দীর শুরুতে অদক্ষ শ্রমিকদের চাহিদা কমে গেছে এবং আমেরিকাতে অদক্ষ শ্রমিকদের মজুরিও কমে গেছে কিন্তু মজুরি কমে গেলেও এতে হয়তো সংশ্লিষ্ট এই যে শ্রমিক মনে কষ্ট পেয়েছে কিন্তু নতুন শ্রমিক আসা বন্ধ হয়নি এটা কোথায় আলোচনা করছে মজুরি কম দক্ষ শ্রমিক বেড়ে গেছে দক্ষ শ্রমিকের কদর বেড়ে গেছে আর কি কোনটা হবে আনসার 22 বলছে দি ইমিগ্রান্টস মানে অভিবাসী হু যাদেরকে রিচ কান্ট্রিজ ফাইন্ড মোর অ্যাকসেপ্টেবল কোন অভিবাসীদেরকে বেশি গ্রহণযোগ্য ধনী দেশে এটা মনে হচ্ছে তাই না
স্পেসিফিক্যালি কি বলছে তারা স্কিল মাইগ্রেশন চাই? না না কিন্তু আমরা তো বুঝতে পারছি, তাই না? আমরা এটা বুঝতে পারছি যে আসলে তারা কি করতে চাচ্ছে, মানে অদক্ষ লোক আর চাচ্ছে না। অদক্ষ লোক চাচ্ছে না মানে দক্ষ লোক চাচ্ছে, তাই না? দক্ষ লোক চাচ্ছে। হ্যাঁ, তাহলে এই 22 নম্বরটা আমরা আপাতত রেখে দিব, কারণ এটা আমরা যদি কোনো জায়গায় না পাই তাহলে এটা আমরা এফে দাগাবো, ঠিক আছে? কনফিউশন, কিন্তু সরাসরি বলে নাই, এই জন্য আমি কনফিউশন বলছি। সরাসরি এখানে কোথাও বলছে? যদি অন্য কোনোটাতে সরাসরি পাওয়া যায় তাহলে ওইটাতে চলে যাবো আমরা আনসার, ঠিক আছে? এবার পরেরটা দেখা যাক, আমি একটু পড়ছি। And the other big difference between now and a century ago, বর্তমান এবং 100 বছর আগে যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে, it is, and the other big difference now and a century ago, it is that the affected rich country workers are in a stronger position to complain. Rich country worker, মানে ক্ষতিগ্রস্ত ধনী দেশের শ্রমিকরা মানে আর ইন এ স্ট্রং পজিশন, শক্ত পজিশনে আছে টু কমপ্লেইন, অর্থাৎ কিসের জন্য? প্রতিবাদ করার জন্য, এন্ড গেট সামথিং ডান, এবং কোনো কিছু করে নেয়ার জন্য। তার মানে ধনী দেশে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এত শক্ত পজিশনে আছে যে তারা তাদের দাবি আদায় করে নিতে পারে। The most likely result is that a trend that is already well established will continue. The most likely result is খুব সম্ভাব্য যে সম্ভাবনা সেটা হচ্ছে a trend that is already well established, যে গতিধারাটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই গতিধারাই চলতে থাকবে। Countries, দেশগুলো will try to restrict the immigration. গরিবগুলো ইমিগ্রেশন, ওই দেশগুলো ইমিগ্রেশনকে আরো কি করবে, কঠোর করবে। অফ আনস্কিলড ওয়ার্কার্স, অদক্ষ শ্রমিকদেরকে আনা বন্ধ করে দিবে। গিভিং প্রেফারেন্স টু ওয়ার্কার্স উইথ স্কিলস, এবং কাদেরকে প্রেফারেন্স দিবে? আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু একটা কনফিউশন ক্লিয়ার করে ফেলছি। কোন কনফিউশন? জি স্যার, 22 এর উত্তর হবে জি। জি, কারণ ওইখানে আগেরটাতে, আগের প্যারাগ্রাফে আমরা বুঝতে পারছি তারা অদক্ষ চাচ্ছে না, কিন্তু দক্ষ যে চাচ্ছে সে কথা এখানে বলেনি। কিন্তু এখানে সুস্পষ্ট বলছে যে তারা আরো কঠোর হয়ে যাবে এবং অদক্ষদেরকে বাদ দিয়ে নতুন দক্ষদেরকেই, বুড়াই বলছে ওয়ার্কার্স উইথ স্কিলস মানে স্কিল ওয়ার্কার, দক্ষদেরকেই বেশি প্রেফারেন্স দিবে, প্রাধান্য দিবে। তাহলে আমরা দেখতে দেখতে কোনটা কোনটা প্রশ্ন উত্তর পেলাম, কয়টা পেলাম? Migration was mainly compulsory. How earning more money affect migration to agency. The immigrants to rich countries find more acceptable pay agency. Changing departure point. Departure point. And destinations for migration. তাও পেয়ে গেছে। এখন বাকি হলো একটা প্যারাগ্রাফ, দেখি আমরা এই প্যারাগ্রাফটা কি বলবো একটু দেখি। This does the help in one way. এতে করে একটা লাভ আছে। Quite apart from narrowing the rich countries, shortage of skilled workers, it reduces the pressure to make low wages even lower. কি বলতেছে, শর্টেজ অফ স্কিল্ড ওয়ার্কার্স, দক্ষ দক্ষ শ্রমিকের ঘাটতির কারণে, ঘাটতির কারণে ইট রিডিউসেস দ্য প্রেশার টু মেক লো ওয়েজেস ইভেন লোয়ার, কম মজুরির বেতন আরো কমে যায়। হাউএভার দ্য আইডিয়া হ্যাজ ড্রব্যাকস টু, কিন্তু এটার একটা অসুবিধাও আছে। ড্রব্যাকস মানে কি? অসুবিধা। It turns away many of the poorest people who want to migrate. এটার কারণে poorest people who want to migrate, যে সমস্ত গরিব লোকরা
অভিবাসন করতে চাই তারা মুখ ফিরিয়ে নেয়, তার মানে তারা আর অভিবাসন হয় না, উইচ ইজ হার্ড টু জাস্টিফাই ইন হিউম্যানিটেরিয়ান টার্মস। এই যে যারা গরিব লোক, অত্যন্ত গরিব লোক, যারা অভিবাসন করতে চায় তারা প্রত্যাখ্যান হয়। এবার একটা নতুন পয়েন্ট আসছে, এই প্রত্যাখ্যান হওয়াটাকে বলছে উইচ ইজ হার্ড টু জাস্টিফাই ইনহিউম্যানিটেরিয়ান টার্মস। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটা একটু বিচার করা কঠিন। অলসো ইট পুশেস দা আদার ফর্ম ইট পুশেস আদার ফ্রম দিস গ্রুপ ইন টু ইলিগাল ইমিগ্রেশন। এখন যেহেতু রিসিভিং কান্ট্রিগুলো বৈধ পথে তাদেরকে আনতেছে না, সেহেতু ইট পুশেস আদার ফ্রম দিস গ্রুপ ইন টু ইলিগাল ইমিগ্রেশন। অবৈধভাবে মানুষ ভ্রমণ করার চেষ্টা করে, উইচ এক্সপোজেস দ্যাম টু ডেঞ্জার, যেটার কারণে তারা বিপদের সম্মুখীন হয়। মেক্স ইন্টিগ্রেশন মোর ডিফিকাল্ট, খাপ খাইতে কষ্ট হয়। অ্যান্ড ইভেন মেক্স দ্য ওয়েজ অফ লো পেইড ওয়ার্কার্স ইভেন লোয়ার। লো পেইড ওয়ার্কারের মজুরি আরো কমে যায় দেন ইফ দ্য সেম মাইগ্রান্টস এন্টার লিগালি। এই লোকটা যদি বৈধভাবে ঢুকতো, যে পরিমাণ সে টাকা উপার্জন করতো তার চেয়ে আরো কম টাকা পায়, কারণ সে অবৈধ, তার বেতন আরো কম দেয় এই সুযোগ নিয়ে। অন টপ অফ অল দিস ইজ দ্য লস অফ স্কিল্ড ওয়ার্কার্স ইন দ্য সেন্ডিং কান্ট্রিজ। এগুলো তো ক্ষতি তো আছে, এই সমস্ত ক্ষতি আছে যে গরিবরা শোষিত হচ্ছে, এটা মানবিক মানবিক দৃষ্টিকোণ থেকে এটা খারাপ। এবং অত্যন্ত গরিবরা যেতে না পারলে কি হবে, তারা অবৈধ পথে যায়, অবৈধ পথে গিয়ে কি হয়, তারা বিপদের সম্মুখীন হয়, তারা সেখানে খাপ খাইতে তাদের কষ্ট হয়, তারা সাধারণ এমনি এমনিতে যে নিম্ন বেতন তার চেয়ে অনেক কম বেতন তাদেরকে নিতে হয়। এদিকে যে সমস্ত দেশ লোক পাঠাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে চলে যাচ্ছে। অলরেডি সাম অফ দ্য ওয়ার্ল্ডস পুয়েস্ট নেশনস লুজ অলমোস্ট অল দ্য ডক্টরস they train to jobs in Europe or North America. যে অনেক গরিব দেশে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যেগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউরোপ এবং আমেরিকা পাঠাইছে, সেগুলো সবগুলো তারা হারাই ফেলছে। মানে আমাদের বাংলাদেশের মতো দেশে, এর গরিব দেশের ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা যখন স্কলারশিপ নিয়ে তাদেরকে বিদেশে পাঠানো হয় আমেরিকা বা ইউরোপে, তারা আর ফিরে আসে না। ইমিগ্রেন্ট সেন্ড হোম অফসেট সাম অফ দ্য লস বাট নট অল। মানি দ্যাট ইমিগ্রেন্ট সেন্ড, অভিবাসীদের যেই টাকা দেশে পাঠায়, অফসেট সেন্ড হোম দেশে পাঠায়, অফসেট সাম অফ দ্য লস, এই ক্ষতিটা কিছু তো পোষায়, বাট নট অল, কিন্তু পুরোটা পুষিয়ে দিতে পারে না। তাহলে আনসার কোনটা হবে? ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রেজেন্ট ইমিগ্রেশন পলিসি। এই যে প্রেজেন্ট ইমিগ্রেশন পলিসি কোনটা? স্কিল ওয়ার্কার চাই, আনস্কিল ওয়ার্কারকে ঢুকতে দিবে না, স্কিল ওয়ার্কার লাগবে, ওয়ার্কার লাগবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে বুঝে গেছে কিভাবে আনসার করতে হবে? না বুঝলে আসলে, মানে অর্থ বুঝতে না পারলে আনসার করাটা কঠিন।